বন্ধুরা, 30 ডিগ্রি কোণ আমরা সবাই এক মুহূর্তে চাঁদা দিয়ে এঁকে ফেলতে পারি, কিন্তু চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 30 ডিগ্রি কোণ অঙ্কন করা যায় আজকের ভিডিওতে তা দেখে নেব। চাঁদা ছাড়া 30 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে বন্ধুরা সবার প্রথমে আমাদেরকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। এক্ষেত্রে সরাসরি 30 ডিগ্রি কোণ অঙ্কন করা যায় না। ষাট ডিগ্রি কোণ আঁকা হয়ে গেলে কোণটিকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে। এক্ষেত্রে 60 ডিগ্রি কোণ সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, এদের প্রত্যেকটির মান 30 ডিগ্রি। চাঁদা দিয়ে মেপে আমরা নিশ্চিত হয়ে নেব যে 30 ডিগ্রি মাপ হলো কিনা। কোণের নামকরণ করা হলো। ছবিতে কোণ PQS সমান সমান কোণ SQR সমান সমান 30 ডিগ্রি। তাহলে বন্ধুরা, চাঁদা ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 30 ডিগ্রি কোণ আঁকতে হয় তা তোমরা দেখলে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো। ধন্যবাদ।